নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার প্রিয় বিশ্বরাশি জাতক ও জাতিকাদেরকে নিয়ে আবারও আমি একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে একটি ক্রিয়া করার কথা, যে কাজটি করলে আমি 200% দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি কাটতে বাধ্য। তাই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃষরাশি, বৃষরাশির প্রতীক আমরা সকলেই জানি একটি ষাঁড়। অর্থাৎ বৃষরাশির মধ্যে ষাঁড়ের একটি গুণ আমরা লক্ষ্য করে থাকি, মানে ষাঁড় যেভাবে রিয়্যাক্ট করে যে কোনো ব্যাপারে, বৃষরাশির জাতক ও জাতিকারাও ঠিক তেমনি রিয়্যাক্ট করে থাকে। তবে এই ব্যাপারে আমি একটি কথা আপনাদেরকে বলে দিই, বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু খুব ভালো মনের স্বভাবের হয়। হ্যাঁ বন্ধুরা, এটি আমি অনেস্টলি স্পিকিং, মানে মনের দিক থেকে খুবই ভালো হয় এবং মনটা পবিত্র হয়। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে দয়ালু স্বভাবটা খুবই থাকে, মানে এদের দয়া জিনিসটা প্রবল হারে থাকে, তাই এরা সকলকে সাহায্য করে থাকে শুধুমাত্র একটা মিষ্টি কথাতে। হ্যাঁ বন্ধুরা, এই একটা মিষ্টি কথাতেই এরা কিন্তু ফিদা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা এদের একটি নেগেটিভ পয়েন্ট, কারণ এই মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে অনেক কাজ করিয়ে নেয় এই রাশির জাতক ও জাতিকাদেরকে। তবে এই স্বার্থের দুনিয়াতে এইভাবে আপনারা কখনোই চলবেন না, কখনোই মিষ্টি কথাতে আপনারা ভুলে যাবেন না এবং চলবেন না। আমি আপনাদেরকে এই কথাটি অ্যাজ এ দাদা হিসাবে অ্যাডভাইস করছি। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার থাকে, মানে যেটাকে বলে সিক্স সেন্স। হ্যাঁ বন্ধুরা, এরা আগাম বুঝে নিতে পারে যে কি হতে চলেছে, কি হবে, এরকম একটা আধ্যাত্মিক পাওয়ারের মাধ্যমে এরা বুঝতে পেরে যায় যে এই মানুষটা আমার সম্পর্কে কি বলতে পারে বা কি ভাবতে পারে, এরকম একটা ফিলিংস তাদের মধ্যে রয়েছে। তবে এই রাশির সবচেয়ে বড় গুণ কি জানেন, এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে নতুন কিছু করার ক্রিয়েটিভিটি খুব থাকে, মানে নতুন কিছু করব, আমি এমন কিছু করব যে কাজটি আর পাঁচজনা করছে না, আমি করছি, মানে তাকে দেখে ইন্সপায়ার যেন হয় তাদের মনের ভিতরে, এরকম টাইপের সুপ্ত বাসনা থাকে। কিন্তু আনফর্চুনেটলি এই রাশির জাতক ও জাতিকারা সাকসেসের দোরগোড়ায় পৌঁছাতে পারে না, আর জীবনে প্রতিটি পদক্ষেপে এরা বাধাপ্রাপ্ত হয়। এর ফলে এদের মন ভেঙে যায় এবং মনে হয় যে এই জীবনটাই ফালতু, জীবনে কিছু নাই। যদি এরকম টাইপের আপনাদের মনে হয় তাহলে আপনি এখনই জীবনজয়ী নামে একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেটি আমারই চ্যানেল। সেখানে আমি মোটিভেশনাল ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি এটি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেন এবং পাশাপাশি মানুষ চিনতেও পারবেন, কারণ আপনারা মানুষ চিনতে খুব ভুল করেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনই টাইপ করুন বাংলাতে জীবন জয়ী এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি ওয়াচ করুন। তো আসুন জেনে নিই কি কাজ করতে হবে আপনাদের, যা করলে আপনাদের সমস্ত বাধা কেটে যাবে। আপনাদেরকে প্রতি সোমবার দিন, আপনাদেরকে ভালো করে শুনবেন, আপনাদেরকে প্রতি সোমবার দিন দেবাদিদেব মহাদেবের কাছে যেতে হবে, অর্থাৎ শিবের মন্দিরে, বা শিবের মন্দির যদি নাও পান যেখানে শিবলিঙ্গ আছে সেখানে যাবেন এবং স্নান করে দুধ এবং গঙ্গাজল শিবের মাথায় ঢালবেন এবং আপনার মনোবাঞ্ছা অবশ্যই দেবাদিদেব মহাদেবকে রাখুন, এবং সাথে সেই দিনই আপনারা রুদ্রাক্ষের মালা পরিধান করুন এবং পাশাপাশি শ্রাবণ মাসের প্রতি সোমবার যেখানে খুব জাগ্রত
শিবালয় আছে, সেখানে আপনারা যান এবং সেখানে গিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ এবং গঙ্গাজল ঢালুন। আমি এটি দায়িত্ব নিয়ে বলছি, আপনার যদি বিপদ, আপনার যদি প্রবলেম না দূর হয় না, আমি এই চ্যানেলটিকে না ডিলিট করে দেব। এত বড় দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে কথাগুলি বলছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।